আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো প্রতিদিনের মতো আজকেও আমাদের সকাল সকাল ডিউটি। তো আজকের ডিউটিটা হচ্ছে যে আমরা যেই শীতকালে কবুতরকে যে খাবারটা খাওয়াই, তো খাবারটা আসলে আমাদের অনেক ঝেড়ে ধুয়ে খাওয়াইতে হয়। তো সব খাবার তো ধুয়ে খাওয়ানো যায় না। তো ধুয়ে খাওয়ানোর মধ্যে সবচেয়ে যে খাবারটা ধুয়ে খাওয়াইতে হয় সেটা হচ্ছে ধান। কারণ দেখা গেছে শীতের আগে সবাই কবুতরের খাবার মজুত করে। তো মজুত করার ফলে আপনার কবুতরের খাবারের মধ্যে একটা ফাঙ্গাস সৃষ্টি হয়, যেটা ধানের ক্ষেত্রে খুব বেশি। তো আপনারা হয়তোবা লক্ষ্য করলে দেখতে পারবেন, এগুলো হচ্ছে ধানের ঝুঁটাগুলা। এই ঝুঁটাগুলো আপনার যখন ধান আপনি ধুয়ে ফেলবেন তখন এই ঝুঁটাগুলা উপরে বেশি উঠবে। তো এই ঝুঁটাগুলা ধোয়ার পরে ঝুঁটাগুলা যখন ভাইসা উঠবে ঝুঁটাগুলো ফালায় দিতে হবে। ফালায় দিয়া ধানটা যেটা সলিড ধান সেই ধানটা রোদে শুকা কবুতরকে খাওয়াইতে হবে। এই যে আমার ধানগুলা, এগুলো আমার একদম বাজার থেকে ইনটেক বস্তা কিনা, এই ধানগুলা। আরো এই ধানগুলো আমার আরো এক দেড় মাস আগে কিনা। এরকম একটা বড় ঝুড়ি নিবেন। ঝুড়ি নেওয়ার পর আসলে ধানটা ধোয়ার মূল কারণ হচ্ছে, কারণ ধানটা আসলে বাজারে সবচেয়ে বেশি সময় ধরে ধানটা মজুত করে রাখা হয়। তো যে যার ফলে ধানে আপনার ফাঙ্গাসটা খুব বেশি হয়, ধানে সেজন্য ফাঙ্গাসটা খুব বেশি হয়। সেজন্য আপনার ধানটাকে ভালো করে ধুয়ে ধানের যেই ময়লাটা ফাঙ্গাসটা, সেই ফাঙ্গাসটা পরিষ্কার করতে হবে এবং 2-3 দিন রোদে দিতে হবে। এবং ধান থেকে এই চিটাটা বাদ দিতে হবে, কারণ এই চিটাটা যদি কবুতর মুখে নেয় বা এই চিটাটা যদি কবুতর খায় তাহলে কবুতরের তো আসলে শারীরিক কোনো উপকারই হয় না, বরঞ্চ কবুতর শুকায়া যায়। এই দেখেন ধান দেওয়ার সাথে সাথে যে চিটাগুলো উপরে ভাইসা উঠছে। তো এই চিটাগুলো তো আসলে কবুতরের খাওয়ার ক্ষেত্রে কোনো কাজে লাগে না। আপনারা এরকম এক বালতি পানিতে হাফ বালতি ধান নেবেন, হাফ বালতি ধান নিয়ে 5 মিনিট ভিজায় রাখবেন এবং নাড়া দিবেন। তাহলে দেখবেন যে ঝুঁটাগুলা সুন্দর উপরে ভেসে উঠছে। এগুলা এখন আসলে প্রতিদিনের রেগুলার রুটিন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠাই কবুতর উড়ানো বা কিছু না কিছু কাজ আসলে থাকেই, কারণ সারা বছর আসলে যতই রিল্যাক্স করি না কেন এই 3টা মাস আসলে কষ্ট করতে হবে কবুতরের জন্য। এই 3টা মাসই হচ্ছে মেইন। এই যে সকালে 6টা বাজে উঠে বাইরে কবুতরগুলা ছাড়লাম, তারপর এখন কবুতরের ধান দুইতেছি। আর কবুতর একটা জিনিস কি, আমি একটা জিনিস আজকে বলি যে কবুতর সেট করার সময় বা কবুতরের যদি কানিপর থাকে তো সেই ক্ষেত্রে কবুতরগুলোকে আপনারা একটু বুঝে শুনে উড়াবেন। কারণ এই দেখেন এই যে কবুতরটা, এই কবুতরটা আজকে সকালে আমার বাসায় আসছে। আর এই কবুতরটা আসার মূল কারণ হচ্ছে, কবুতরটা কিন্তু খুব ভালো একটা কবুতর। তো কবুতরটা আসার একটা কারণ আমি যেটা বুঝলাম যে এই কবুতরটার কানির পর, তো এই কবুতরটার কানির পর, এই কবুতরটার কানির পর অবস্থায় কবুতরটাকে প্রচণ্ড পরিমাণ প্রেশার দেওয়া হয়েছে। তো যার ফলে কবুতরটা আর প্রেশারটা নিতে পারে নাই ও আইসা, এটা আমার হয়তো বা পার্শ্ববর্তী কারো কবুতর হইতে পারে। তো কবুতরটা আইসা আমার বামে আইসা পড়ছে, কবুতরটা বুকে কলপ মারা। যতটুকু সম্ভব শীত এই টাইমটার মধ্যে যতটুকু খাবার রোদে শুকায় খাওয়ানো যায়। এই দেখেন ভুট্টাগুলো আমি যতটুকু সম্ভব রোদে দিয়ে খাওয়াই, কারণ ভুট্টার মধ্যে প্রচণ্ড পরিমাণ কীড়া ধরে, কিছুদিন রাখার পর প্রচণ্ড পরিমাণ কীড়া ধরে। তারপরে এই যে ধানগুলো রোদে শুকা দিতেছি,
ধানগুলা ধুয়ে ধুয়ে রোদে শুকা দিতেছি। আপনার একটু আমি আসলে যতটুকু আপনাদেরকে বোঝানো সম্ভব হয়, মানে আসলে সিজন আসলে যে জিনিসটা হয় যে নিজেও একটু নিজের কবুতর নিয়ে একটু খুব বেশি পরিমাণে বিজি থাকি, ঠিক আছে, এর মাঝখানে ভিডিওগুলো করতে পারি না। তো আসলে আমি আপনাদেরকে যে ভিডিওগুলাই দিব না কেন, সেই ভিডিওগুলো আসলে আপনাদের কোনো না কোনো ক্ষেত্রে কাজে আসবে, কোনো না কোনো ক্ষেত্রে কাজে আসবে, এবং কবুতর রেসিংয়ের ক্ষেত্রে সেই জিনিসগুলো কাজে আসবে। কারণ এই যে আপনার এই খাবারটা, এই খাবারটা যদি আপনি এই রেসিং কবুতরকে দেন, তাহলে যে কোনো সময় কবুতরকে ধান এইভাবে না ধুলে কবুতর অসুস্থ হইতে পারে। তো যতটা সম্ভব একটু ধুয়ে খাওয়ানো বা একটু যে কোনো খাবার একটু রোদে শুকিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, যাতে খাবারও ভালো থাকবে, খাবারটা ধুয়ে রোদে শুকালে খাবারটা সহজে নষ্ট হবে না, খাবারটা সহজে পোকা ধরবে না, কবুতরও ভালো থাকবে। তাই আসলে এগুলো খুব কমন একটা টিপস, এই জিনিসগুলো খুব কমন একটা টিপস। আর সকালে মিনিমাম ঘুম থেকে উঠে 2-3 ঘন্টা কবুতরকে সময় দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি কবুতরগুলো আমার বাহিরে ছাড়া, আমি ওদেরকে সকালে ছাড়ছি, 6টা বাজে ঘুম থেকে উঠে এই কবুতরগুলো ছাড়ছি। এই কবুতরগুলোকে আমি একটু পরে লক করে দিব, লক করে দিয়ে আমার এই মাদের খাঁচা 2টা ছাড়ব। আমার গররা, তারা 2টা ভাই অল টাইম একসাথে থাকে, তারা উড়ে একসাথে, তারা ঘরে থাকে একসাথে, তারা একসাথেই মানে খাওয়া দাওয়া করে, মানে ওরা একটা আরেকটা ছাড়া কিচ্ছু বোঝে না। খুব লক্ষ্মী 2টা কবুতর, খুবই লক্ষ্মী 2টা কবুতর। যাক, এই বছর পাল্লা দিব, দোয়া করবেন সবাই। তো ভিউয়ার্স, আজকে যেহেতু অনেক কাজ, তো সেক্ষেত্রে যেহেতু এখন কাজগুলো করতে হবে, তো আপনারা সবাই এই জিনিসগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। আসলে যারা পুরাতন তারা তো এই জিনিসগুলো জানে, যারা নতুন তারা এই জিনিসগুলো নিয়ে এতটা অভিজ্ঞ না, তারা হয়তো বা চিন্তা করে যে আসলে কবুতরকে খাবার দিলেই হয় বা খাবার খাওয়াইলেই হয়। আসলে এরকম কোনো কিছুই না, কিছু নিয়ম আপনাকে সবসময় মেনে চলতে হবে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার শখের কবুতরগুলো ভালো থাকবে, অসুস্থ হবে না, শখের কবুতরগুলো ভালো থাকবে। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।